What's up, guys? Ask him, bro. Two wheeler near very poor lamb of Pani Dexi. A dude in Java, the Brishita, who is a pro two, Pani, who is a onic monoshironic, what do you say? এখন আমরা আছি ইটকলা বাজার সংলগ্ন একটা এদিকে রুট গেছে যেটা সিলমপুর অথবা এদিক দিয়ে যাওয়া যায় আমরা যাচ্ছি আচ্ছা কি বলবা অনেকের প্রতি না হইলো আমার হইছে যে হাত সে মাত্র পড়ে গেছে এই বন্ধ তো পানি ঢুকছে আমার যাই হোক আমরা এখন গাড়িতে উঠবো আবার সামনে যাব দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আর আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্য নাই আমরা যেতেই থাকবো যেতেই থাকবো যেতেই থাকবো গাইস রাস্তার মধ্যে পানি দেখেন কোনটা রাস্তা কোনটা বাড়ি কোনটা নদী কোনটা কি বুঝা যাইতেছে না গাইস দেখেন আপনারা গাড়িটা কতটা পানি তলিয়ে গেছে বাইরে ভাই আমার ভয় করতেছে পুলিশ না যাই হোক আমাদের কড়া ড্রাইভার সে থাকতে ভয় নাই আমরা আরো সামনে যাচ্ছি যে আমরা দেখি আরো দেখি পানি নাকি এরকম তো গাইস এখানকার লোকেদের কাছে জিগানোর পর জানতে পারলাম সামনে আর পানি নাই মূল উদ্দেশ্য আমাদের যে পানি দেখবো যে কোথায় কোথায় পানি জমেছে কি অবস্থা তো সামনে আর পানি নাই তো আমরা আবার ব্যাক করব এটা হচ্ছে এখানকার গ্রামের ভিউ অনেক সুন্দর একটা রাস্তা রাস্তা এদিক দিয়েও তো রাস্তা যাতায়াতের সমস্যা হয়ে গেছে মানুষের এখানকার যদিও অনেকটা সুন্দর পানির কারণে অনেক একটু ভালো লাগে বাট এখানকার পরিস্থিতি অনেক খারাপ মানুষের যাতায়াতে অনেক সমস্যা হয় পানির কারণে পানি একদম রাস্তাঘাট ভরে গেছে যাতায়াতে অনেক প্রবলেম হয় তাদের এখানকার অবস্থা পানি দিয়ে বাড়ি ঘর ভরে গেছে হচ্ছে তো আমরা এখন আছি ইটকলা বাজার সংলগ্ন একটা রাস্তায় এই রাস্তার এই খুব জায়গায় পানিতে ভরা আর এদিকে দেখাও তুমি এদিকে প্রচুর পানি আর হচ্ছে অনেকটাই ঠাঙ্গর হাওয়ার মতো ছোট ঠাঙ্গর ঠাঙ্গর হাওয়ার ছোট ঠাঙ্গর মিনি কক্সবাজার যা ইচ্ছা তাই বল মাগো আস্ত ভাই আমাদের এই এলাকার কি অবস্থা পানির কারণে কি হইছে কেমন পানি হইছে এদিক দিয়া তো সেটা দেখানোর জন্য আমরা তারপর ব্লগটা আমরা তো স্টার্ট করি এখানে বলতে পারেন মিনি কক্সবাজার এই যে সুন্দর সুন্দর পানি অনেক আরো ঠান্ডা ও মাই গড পানিটা অনেক ঠান্ডা গাইস দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদের গাড়ির চাকা প্রায় অর্ধেক ডুবে গেছে অর্ধেকই তো ও অর্ধেক হেন ডুবছে আর অর্ধেকের কম ডুবছে না যাই হোক ওই পানি ছিটাস না এই যে গাইস আর মেইন ভাঙা হচ্ছে এটা অনেক ভাঙা অনেক নিচু জায়গাটা এখানে অনেক পানি যার কারণে এখানে একটু আগে আমরা একটা খেঁচা গিয়েছিলাম অনেক ভালো লাগছে অবশ্যই তো একটা বিষয় বিজ্ঞপ্তি গাইস আমাদের আমাদের ফার্স্ট টাইম আমাদের একটা শর্ট ফিল্ম আসতেছে আমাদের ব্ল্যাক বার্স ইউটিউব চ্যানেলে আপু আপু যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করে রাখবেন গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ